তুমি এবং তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। এ দায়িত্ব কার? আলেমদের। কার? কারণ সাধারণ মানুষ ইসলাম সম্পর্কে কিচ্ছু বোঝে না। এই পৃথিবীর শিক্ষা নিয়ে সে ডক্টরেট অর্জন করতে পারে, কিন্তু তার মধ্যে ইসলামের বোধ 5% নয়। এটা একজন হকানি আলেম ছাড়া, যার মধ্যে দূরদর্শিতা রয়েছে, ওই সমস্ত আলেম ছাড়া আর কেউ বুঝবে না। তো এই জন্য আমি আপনাদেরকে বলছি, আমার কিন্তু আপনাদের এখানে চাকরি করা, মাস শেষে বেতন নেওয়া, এটা আমার বল না। আমি প্রকৃতপক্ষে হৃদয় থেকে আপনাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসি। সে ভালোবাসার দাবি নিয়ে কথা দুইটা বেশি বলি, কম বলি না। এই যে আমার আপনাদের এখানে যারা যুব সেনা যারা আছে, যুবক যারা আছে, তারা সবাই জানে, কারণ আমার আন্ডারস্ট্যান্ডিং তাদের সাথে ভালো, মুরব্বীদের সাথেও ভালো, কিন্তু কমিউনিকেশনটা একটু দূরত্ব আছে কমিউনিকেশনের মধ্যে। আপনারা জানেন না, এই যে গত শুক্রবার আমি আমার যুবকদেরকে বলছি, এই যে ইয়াতে আপনার মোরাদনগর এক কেন্দ্র বিশাল এক গায়ে ইমামতের জন্য অনেক বিরক্ত করছে, একজন অনারেবল পার্সন ঢাকাতে কমলাপুরে, ওই যে উনি জানে, জরুরি ভাই জানে, আমরা ঢাকাতে জমার দায়িত্ব নেওয়ার জন্য ইদানিং অনেক বেশি বিরক্ত করতেছে। আমি টোটালি না করে দিয়েছি, কারণ না করার একটা মাত্র কারণ, আমি চলে গেলে আপনারা ইমাম সাহেব পাবেন, কিন্তু এখানে আপনাদের তো দোষ নাই, আপনাদের কোন ত্রুটি তো আমি দেখিনি। যদি ত্রুটি দেখতাম একটা স্কোপ বের করে আমি এখান থেকে চলে যেতাম। আমি তো যেখানে যাই সেখানে সব নিজেদের কাজ করবো, এটা কিন্তু বলতাম না। আজকে বলার কারণ হচ্ছে আপনাদেরকে আমি অনেক অনেক বেশি মহাবত করি অন্তর থেকে আল্লাহ রাসুলের জন্য। তো এই জন্য আমি আপনাদের সামনে সবসময় দুইটা কথা বেশি বলি, কম বলি না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা সাথে আরো দুইটা তিনটা কথাকে আমি অ্যাড করে ফেলি, যেন আপনারা সহজে বুঝতে পারেন। তো তারই ধারাবাহিকতায় আজকেও আমি সেই কাজটি করব। তো আজকের এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি নজর দিয়েছি কিতাবের দিকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা একটু মন দিয়ে শুনবেন এবং বাস্তবে বাকি যে 20টি রোজা রয়েছে অথবা 19টি রোজা পাবো, এই দিনগুলোতে আমার এই কথাগুলোকে যথাযথভাবে কাজে লাগানোর চেষ্টা করবেন। কারণ সুযোগ কিন্তু প্রতিদিন আসে না, নদীর জোয়ার কিন্তু প্রতিদিন আসে না। জোয়ার যখন আসে ইচ্ছে মতো পানি আপনি ধারণ করে কলসি করে বাড়িতে রাখেন, অভাব হবে না, কিন্তু ভাটার দিকে যখন চলে যাবে তখন কিন্তু আর আপনার আপনাদের সকলের এখনো সময় আছে আমল করার। কি করার? আমল করার। আমি যে গজলগুলো গাই, আপনাদের গজলগুলো থেকে অনেক কিছু বোঝার আছে, শিখার আছে, বিষয়গুলো নিয়ে কথা বলি। তো আজকে আমি আপনাদেরকে আবারও বলছি, একটু মন দিয়ে শুনবেন। আমাদের মধ্যে অনেক গাফিলতি আছে, অনেক দুর্বলতা আছে, এই জন্য রোজা রাখার পরে আমরা রোজার সওয়াব থেকে বঞ্চিত হব। তো আমরা যেন আগামী দিনে সওয়াব থেকে বঞ্চিত না হই, সেই রাস্তা আল্লাহ রাসূল আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ যেন সেই রাস্তাটাকে অবলম্বন করে চলার তৌফিক দান করে সকলকে। আমিন। আমিন। কথা শুরুতে কবি কত সুন্দর করে কি বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ফরাদা সিয়ামানি উসুলি তাকওয়া ওয়া তাকরুবি ইলাই। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কেন সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি রোজাকে খোদাভীতি অর্জন এবং তার লক্ষ্য পূরণের জন্য রোজা ফরজ করে দিয়েছে। পরিপূর্ণ ভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারি। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু মহাপদে সুবহানাল্লাহ। অত্যন্ত চমৎকার খবর, এর মধ্যে নাম্বার ওয়ান হলো হযরতে সালমান ফার্সি থেকে হাদিস শরীফটা বর্ণিত। হাদিস শরীফ এসেছে বাইহাকি শরীফের মধ্যে।
রমজান মাস আমাদেরকে আল্লাহ বলে দিয়ে দিয়েছেন এর মধ্যে বন্ধ কারণ একটা নিয়ামতে পরিপূর্ণ একটা নিয়ামত হলো আল্লাহর হাবিব বলেছেন এই রমজান মাসে যদি কোনো রোজাদার কি কোনো মানুষ ইফতার করায় আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করে দিবে খেজুর মানুষ কিন্তু অলস ঠিক কিনা বলেন আগে বন্ধু আলেমরা মিলাদ করতে করতে দোয়া করতে করতে হোশ থাকছে না ঠিক কিনা বলেন এখন আর মানুষ আলেমদেরকে দাওয়াত দেয় না তার কারণ হলো বন্ধু আলেমদের চরিত্র এখন আর ঠিক নাই সাধারণ মানুষগুলো আলেমদেরকে ভালো চোখে দেখে না হকানি আলেমের যথেষ্ট অভাব যারা হকানি আলেম আছে বন্ধু তাদের কবরের তাদের ভালোবাসার কোন কমতি নাই ঠিক কিনা বলে ঠিক আরে একজন কি যখন মানুষের ভালো লাগে তখনই তাকে ভালোবেসে উপহার দেয় কোন মানুষ যদি একবারে তৃপ্তি সহকারে খাওয়ায় একবারে তৃপ্তি সহকারে যদি কোন রোজাদার কি কোন মানুষ খাওয়ায় আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন তাকে কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি পান করানো হবে যতক্ষণ পর্যন্ত সে জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত তার কোনো পানির তৃষ্ণা লাগবে না জোরে সরে বলেন সুবহানাল্লাহ আরেকটু মহাপদে সুবহানাল্লাহ খবরটা মজার না সাজার এখানে যারা জ্ঞানী মানুষ আছেন তাদের বুঝতে সুবিধা হবে বন্ধু একটা জিনিস এখানে স্পষ্ট হয়ে গেল কেউ যদি অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার চায় কোন রোজাদারকে ইফতারি করায় প্যান করে খাওয়ায় তাহলে তাকে হাউজে কাউসারের পানি পান করানো হবে যতক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তিটা জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত তার কোনো পানির পিপাসা লাগবে না এখান থেকে কিন্তু জান্নাতের দলিল পাওয়া যায় নিখুঁত দলিল ঠিক কিনা বলেন এটা কে বলেছে পৃথিবীর কোন সাধারণ মানুষ বলেনি বলেছে কি এবার আসেন এই হাদিস শরীফের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো বন্ধু আমাদের দেশে অনেক বড় লোক আছে ধনী মানুষ আছে তার বাড়িতে কাজের লোক আছে আছে না নাই একটা অপশন আরেকটা অপশন হলো শাশুড়ি নেতৃত্ব দেয় পুত্র বধূরা শাশুড়ি কথা অনুযায়ী চলাফেরা করে ঠিক কিনা বলেন বন্ধু আল্লাহ হাবিব বলেছেন কেউ যদি রমজান মাসে তার গোলাম তার দাস দাসী তার কাজের লোকের এবং বাসার মধ্যে যে পুত্র বধূ আছে অনেক শাশুড়ি পুত্র বধূকে চাকরানির চাইতেও বেশি খাটায় আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই কথা বলেন না মজা পাইতেছি না বাংলার ঘরে ঘরে বউ শাশুড়ির যুদ্ধ চলে ঠিক কিনা বলে শাশুড়ি হলো নেতা আর পুত্র বধূ গুলো হলো অসহায় ঠিক কিনা বলে কারণ ছেলেও যাইতে পারে না বাচ্চা কাচ্চা হয়ে গেছে ঠিক আল্লাহ রাসূল বলেছে কাজের গোলামকে তার দাসীকে আপনার বাড়িতে যে পুত্র বধূ আছে রমজান মাস ছাড়া অন্য মাসে চাকরানির মতো খাটান আল্লাহ হাবিব বলে দিয়েছে কেউ যদি এই লোকগুলো কাজের বোঝাটাকে হালকা করে দেয় রমজানের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই মারিগুলোর জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে একটু মোহাম্মদ বলেন সুবহানাল্লাহ এখন আসেন বন্ধু আজকের খুতবার প্রথম হাদিস
হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত তিনি বলেছেন আল্লাহর প্রিয় হাবিব ইরশাদ করেছে এবং করে আমার আল্লাহর প্রিয় হাবিব জানিয়ে দিয়েছেন কাম কিয়ামতের ময়দানে দুইটা জিনিস বান্দার জন্য দোয়া করবে কয়টা একটা হলো রোজা কাম কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে ও ভবনি আমি রোজার কারণে সেই দিনের বেলা কোনো খাবার খাইনি এবং স্ত্রী সহবাস করেনি যথাযথভাবে আমি রোজাকে সেই মর্যাদা দিয়েছে আজকে আমার দিন আমি রোজা আমার এই তোমার এই বান্দার জন্য সুপারিশ করেছি তোমার এই বান্দার পক্ষে আমার সুপারিশটা কবুল করে না আপনারা খবরদার আমি বলেন কিনা ঠিক খবরদার আমি হয় কিনা এই ইমাম সাহেবরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে আর আপনারা বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনেন ঠিক কিনা ও বন্ধু অনেক মা বলে আছে তারাবির পরে কোরআন তেলাওয়াত করে কবির জড়িতে সেহরি খাওয়ার আগে আগে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে সালাতুল হাজতের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে কোরআনের বিশেষ বিশেষ সূরাগুলো তেলাওয়াত করে এই ব্যক্তিগুলো সম্পর্কে কোরআনের বাণী আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে মাধ্যমে জানিয়ে দিয়েছেন কোরআন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে ওবদী রমজান মাস যখন পৃথিবীতে তুমি পাঠিয়েছিলে তোমারই বান্দা আমি কোরআনের ওসিলায়াতের বেলা থেকে থেকে কোরআন তেলাওয়াত করেছি তার মানে সে আমি কোরআনের ওসিলায় সে রাত্র জাগ্রত থেকে যে কোরআন তেলাওয়াত করেছে তোমার এই বান্দার জন্য আমি কোরআনের সুপারিশ কবুল করে নাও ও বন্ধু রোজা এবং কোরআন যখন দরখাস্ত করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের জন্য সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করে নেবে মহাপদে বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ এবার আসেন রোজা কবুল করে নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কি করবে বন্ধুরা আমার ওয়ান সাহাবী ইবনে সাহাদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم في جنة ثمانية أبواب منها باب يسمى ريان আল্লাহর হাবিব বলেছেন জান্নাতের একটা দরজা রয়েছে এর মধ্যে একটা দরজার নাম হলো বন্ধু রাইয়া তারপরে বলেছেন লা ইয়াদখুলুল ওয়ালা ইয়াদখুলু ইল্লা সাইমুন মুত্তাফাক আলাইহি বন্ধু কাল কিয়ামতের দিন আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন ওই রায়ান নাম জান্নাতের গেট দিয়ে ওনাদের ঘরে প্রবেশ করবে কবর মজান্না সাজার কথা বলেন এদিক দিয়ে রোজা এবং কোরআন তেলাওয়াত বান্দার জন্য সুপারিশ করবে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ কবুল করে নেবে সুপারিশ কবুল করে নেওয়ার পরে বন্ধু তারপরে রাইয়ান নামক জান্নাতের গেট দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে বর্ণিত আদম সন্তানের প্রত্যেকটা নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবে তার মানে কেউ যদি একটা কোরআন তেলাওয়াত করে একটা কোরআন খতম করে 700 কোরআন খতমের সওয়াব পাবে কেউ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে 700 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে এক রাকাত নামাজ যদি কেউ করে 700 রাকাতের সওয়াব সে পেয়ে যাবে কেউ যদি এক বাসার মধ্যে জামাতকে মিলাদ করে এসেছি আমার এক সাহেবের দাওয়াতের বাড়িতে আমি অনেক খুশি হয়েছি আজকের দোয়া কিন্তু 100% কবুল হবে একদিকে হলো জুমার দিন গরিবের হজের দিন দোয়া কবুলের দিন রহমতের দিন বরকতের দিন নাজাতের দিন আর বন্ধু আরেকটা হলো রহমতের শেষ দিন রমজান মাস কেউ যদি কারো বাড়িতে একটা মিলাদ পড়ায় তাহলে 700 মিলাদের সওয়াব পাবে কেউ যদি একটা
রোজাদার ইফতারি করায় তাহলে 700 রোজাদার ইফতারি করানোর সওয়াব পাবে। বন্ধু এটা আমি বলিনি, এটা হাদিস শরীফ বলেছে আমার নবীর পবিত্র জবান মোবারকের কথা। তারপরে আল্লাহ হাবিব জানিয়ে দিয়েছেন قال الله تعالى الا صوا فانه لي وانا اجري به الله حبيب বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে রোজাটা হলো সম্পূর্ণ ব্যতিক্রম একটা জিনিস, রোজা বান্দা আমার জন্য রাখি, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে আমার বান্দাকে দিব। এই সেহরির মধ্যে কি রয়েছে?
বরকত রয়েছে জোর সুরে বলেন না সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ খবর পেয়ে কি খুশি হয়েছেন না খুশি আয়োজনে বলেন খুশি মহব্বতে বলেন খুশি সবাই ঠিক আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আরেকটা চমৎকার হাদিস রয়েছে এখানে আল্লাহ হাবিব হযরতে শাহর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত আল্লাহ হাবিব বলেছেন তোমরা একাদারে রোজা রেখো না মানে একটা না তোমরা ইফতার বিহীন রোজা রেখো না তখন একজন প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ আপনি তো রোজা রাখেন তখন আমার রাসূল একটা ডাক দিয়ে বলেছেন ওয়ালা আইয়ুকুম ইফতারি এই যে এখানে হাদিস শরীফ তা বর্ণিত তিনি বলেছেন এটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে ছিল রাসূল বলেছেন ওয়ালা আইয়ুকুম ইফতারি তোমাদের মধ্যে কে আছে আমার মত জেনে জেনে বলেন সুবহানাল্লাহ এটা কিন্তু এক প্রকার চ্যালেঞ্জ ঠিক না বলেন ঠিক আর আমাদের দেশে কিছু অশিক্ষিত ভণ্ড ইসলামের নাম ধরে ঢুকে দাঁড়িয়ে আছে ইসলামকে কলঙ্কিত করছে ভরাটিকে হত্যা করছে অনেক ভণ্ড রয়েছে ওরা বলে নবী নাকি আমাদের মত আপনারা কি নাকি সমর্থন করেন নবী কি আমাদের মত নবী বেনা জিরো বেমিসাল নবীর মত কেউ নেই নবীকে ডাক দিয়েছেন আজ থেকে 1450 বছর আগে বলেছেন হাদিস শরীফ কি আজকের কথা আজকের না বলা আইয়ুকুম মিন্দি তোমরা কে তোমাদের মধ্যে কে আছে আমার মত আল্লাহর হাবিব আবার হাদিসের শেষ অংশে জানিয়ে দিয়েছেন আমি যখন কি করি রোজা রাখি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রভু আমাকে আহার করা আমার প্রভু আমাকে পান করা পৃথিবীর মানুষের দৃষ্টিতে বাহিরে ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব কখন খায় কি করে আল্লাহর হাবিব জানে ঠিক কিনা বলেন এখানে একটা জিনিস আপনাদের বোঝার জন্য আরেকটু সহজ করে দেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন ইন্না হুবিহিম ইউজাকুন আল্লাহর নবী তো অনেক উর্দের জিনিস তার সাথে কোনো তুলনা চলে না আপনার আমার মাঝে সাধারণ মানুষ আছে আমল করতে করতে তারা আল্লাহর ওলি হয়ে মারা যায় আল্লাহ বলেছেন আল্লাহর ওলিরা যখন মারা যায় আমি আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠায় ক্লিয়ার তো কোনো সন্দেহ নাই তো বন্ধুরা আমার আবার আসেন আল্লাহর হাবিব আমাদেরকে অনেক সচেতনতার বাণী শুনিয়েছেন আল্লাহর হাবিব আমাদেরকে অত্যন্ত চমৎকারভাবে বক্তব্য জানিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব আমাদেরকে বলেছেন হযরতে মুআজ ইবনে জুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর হাবিব বলেছেন যখন আল্লাহর হাবিব ইফতারি করতেন তিনি দোয়া করতেন কি করতেন দেখেন কিভাবে দোয়া করতেন ওয়ান মুআজ ইবনে জুহরা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ইন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম كان إذا أفطر قال اللهم لك صمت على رزقك وأفطرت رواه أبو داود. سبحان الله. سبحان الله. আমাদের নিয়ত কি থাকবে রোজা তোমার জন্য কার জন্য আল্লাহ রোজা তোমার জন্য আমরা রোজা রেখেছি কার জন্য আল্লাহর জন্য রাসূল তো রাসূলের দোয়া পড়াতে আমাদেরকে বুদ্ধি শিখাইছে কি করছে এটা কিন্তু আমাদেরকে রাসূল টেকনিক শিখিয়েছেন বুদ্ধিমান মানুষ যারা আমরা বুঝতে পারি হলো রাসূল আমাদেরকে মূলত এই হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে আমরা আল্লাহর জন্য রোজা রেখেছি আবার আল্লাহর দেওয়া পবিত্র নিয়ামত দিয়ে আমরা রিজিক দিই ইফতার করব ঠিক কিনা বলেন এবং করেছি ঠিক কিনা বলেন জোরে সুরে বলেন সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে আদা জোরে আল্লাহ হাবিব বলেছেন তোমরা খেজুর দিয়ে ইফতারি করো কি দিয়ে খেজুর দিয়ে ইফতারি করো খেজুর যদি তোমরা না পাও তাহলে পানি দ্বারা ইফতারি করো কারণ পানি হলো পবিত্রকারী জোরে সুরে সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ বন্ধুরা আমার আল্লাহ হাবিব বলেছেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত তিনি বলেছেন তোমাদের মুক্তির রাস্তা আমি দেখাবো কিনা
মানে তোমরা কিভাবে পরিত্রাণ পাবে সে পরিত্রাণের রাস্তা আমি দেখাবো কিনা। তখন সাহাবীরা বলেছে ইয়া রাসূলুল্লাহ কি বলেন, তখন রাসূল বলেছেন তোমরা হলো ডান সরো, তোমরা রমজান মাসে দান করো, কারণ রমজানের দানে রুসিলাই তোমার অপরাধ নিবারণ হয়ে যায়, যেমনি আগুন পানি কি নিবিয়ে ফেলে। আরেকটু মহাপদে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা মজার খবর, তারপর আমি আরো কিছু বলছি। ওয়া নাবী হুযরাত রাদিয়াল্লাহু তাআলা আন প্রত্যেকটা জিনিসের জাকাত রয়েছে, আর শরীরের জাকাত হলো রোজা। আর তো মহাপদে সুবহানাল্লাহ, প্রত্যেকটা জিনিসের কি রয়েছে? জাকাত রয়েছে। জাকাতের লস করছিলাম যে মনে রাখছেন কি, প্রত্যেকটা জিনিসে জাকাত রয়েছে, অত্যন্ত হার্ড বিষয়, সেনসিটিভ বিষয়। প্রত্যেকটা জিনিসের জাকাত, টাকার জাকাত টাকা দিয়ে দিবেন, সম্পত্তির জাকাত টাকা দিয়ে দিবেন, ফসলের জাকাত ফসল আদায় করবেন, কিন্তু দেহের জাকাত হলো বন্ধ রোজা। তারপর আল্লাহ হাবিব বলেছেন ওয়াসিয়ামু নিসফুস্বহ রওয়াহু ইবনে মাজা, রোজা হলো ধৈর্য ধারণের অর্ধাংশ। আরেকটা মহাপদে সুবহানাল্লাহ, এখন মানুষ ইফতারি করায় নেই, কথা কয় না, কথা বলেন, কয়েন না, তফিক আমার মুসল্লি সবার তফিক আছে, চুপ থাকেন কেন? এটা তো আপনার জন্য সুবর্ণ সুযোগ। কি বুঝতে পারছেন, আগুন লাগলে ফায়ার সার্ভিস কি ইনভাইট করা হয়, যৌত গতিতে ফায়ার সার্ভিস চলে আসে, ঠিক কিনা বলেন? আগুন কি নিবাইলে যদি তার ফ্যামিলির একটু জিনিসে যদি বাঁচাইতে পারে তার মনে অনেক শান্তি লাগে, ঠিক কিনা বলেন? এই হাদিস শরীফের মধ্যে কি এসেছে, দান মানুষের অপরাধকে কি করে দেয়, মুছে ফেলে, একবারে ক্লিন করে ফেলে, আমল নামা থেকে অপরাধ গুলো কি করে দেয়, মুক্ত করে দেয়। দান কিন্তু মানুষকে নমনীয় করে, দান মানুষকে সফট করে ফেলে। আল্লাহ হাবিব কি বলেছেন, আগুন কি যেমনি পানি দিয়ে নিবে, আগুন পানি যেমনি আগুনকে নিবিয়ে ফেলে, ঠিক তেমনি ভাবে দানের কারণে তোমার আমল নামা থেকে গোনাগুলি কি হয়ে যাবে, ঝরে পড়বে, ঠিক না বলেন? তারা যাবে ইফতারি করে নেননি, আর কেউ ইফতার করান না করেন, হুজুরের ইফতারি করে দেন। কারণ 12 মাস যে আপনার কি করে, আপনার এখানে চাকরি করে, আজান দেয়, নামাজ পড়ে, আপনাদের জন্য দোয়া করে, কেউ ইফতারি করান না করান আমার কোনো আপত্তি নাই, কিন্তু মসজিদের ইমাম সাহেব ইফতারি করাবেন, রাজি আছেন কি সবাই? কথা বলেন না কেন? এই মিয়া দাওয়াত দিবেন, নিয়ে মিলাদ পড়াবেন, যা আছে তফিকে একটু খাওয়াই দিবেন। আল্লাহ হাদিস কি, আল্লাহ হাবিব কিন্তু দুইটা অপশন দেখিয়েছে, কয়টা? একটা, একবার বলেছেন একটু দুধ একটু পানি অথবা একটা খেজুর দিয়ে যদি ইফতারি করেন তাহলে আপনার জীবনের গুণাগুলি মাফ হয়ে যাবে, আপনি জান্নাতে হতে পারবেন। আর যদি এটার থেকে আরেকটু আপনি জবাব করতে চান, পেট ভরিয়ে খাওয়াই দেন, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে হাউজের কাউসারে পানি পান করানো হবে। আর হাউজের কাউসারের পানি কি জানেন, মধুর চাইতে মিষ্টি হবে, দুধের চাইতে সাদা হবে, বরফের চাইতে কোলের চাইতে ঠান্ডা হবে। একবার যদি কোন মানুষ পান করতে পারে, কম পক্ষে 40 বছর তার কোন পানি পিপাসা লাগবে না। আওয়াজ করে সুবহানাল্লাহ, কি যদি কোন মানুষ মায়া করে আল্লাহ দিদারের আশা ইফতারি করে, পেট ভরিয়ে খাওয়ায় মনের মতো করে, আল্লাহ রাসূল বলেছেন তাকে হাউজে কাউসারের পানি পান করানো হবে, যতক্ষণ পর্যন্ত সে জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত তার কোনো পানির পিপাসা লাগবে না। আওয়াজ করে সুবহানাল্লাহ, এখান থেকে স্পষ্ট দলিল পাওয়া যায়। তবে হ্যাঁ, লোক দেখানোর জন্য না, যেমন ধরেন আজকে কি বা শুক্রবার, গত বুধবারে কিন্তু আমি প্রোগ্রাম করে আসছি লকডাউনের মধ্যে দিয়েও, একজন খুব বিএবি পার্সন রাসূলের খুব আসে, তার বাড়ি টাড়ি ঢাকাতে, কিন্তু গ্রামের বাড়ি মোরাদনগরে, 400 মানুষের তাহারকের ব্যবস্থা করেছে, ইফতারের ব্যবস্থা করেছে। আমাদের জন্য আমি তো কিছু খাই না, আমি বাসা থেকে যাইতে পানি নিয়ে গেছি, তো আমি একটু পানি নিয়ে গেছি, আর ওখানে ওনার খুশি করার জন্য কষ্ট পাবে এই হালকা একটু মরি আর কয়েকটা আঙ্গুর মুখে দিছি, মানে এত আইটেম করেছে আমি দেখেই শান্তি। তখন আমি ওই যে হাদিস শরীফটা মনে হয়েছে আর মনে মনে হাসছি, অনেক রোজাদারকে তিনি ইফতারি করিয়েছেন, অনেক রোজাদারকে তিনি খাওয়াইছেন। আসলে খাওয়ার ক্ষমতা সবার আছে, খাওয়ানোর শক্তি কিন্তু সবার নেই। জেনে যার খাওয়ানোর শক্তি আছে, দেওয়ার শক্তি আছে,
আপনাদেরকে মনে রাখতে হবে তার উপরে আল্লাহর কাছে রহমত আছে। আর বিশেষ করে এখন কিন্তু বাংলাদেশের অবস্থা, এই বাংলাদেশে কিন্তু ছোট দেশ, একটা স্মল কান্ট্রি, এই দেশে কিন্তু ঘনবসতি ঠিক না বলেন, ছোট একটা ভূখণ্ড, মানুষের অভাব নাই, এই লকডাউনের কারণে কর্মহীন মানুষ অত্যন্ত ভোগান্তিতে আছে। আর আপনারা আরেকটা জিনিস হলো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ কিন্তু নিচেও যাইতে পারে না, উপরেও যাইতে পারে না, লজ্জায় কারো কাছে মুখও খুলতে পারে না। আপনারা যাদের অনেক বেশি তৌফিক আল্লাহ দিয়েছেন, আমি আপনাদেরকে বলি রমজান মাসে বেশি বেশি করে দান করবেন, বেশি বেশি করে মানুষকে কি করবেন দান করবেন, গরিব দুঃখীকে বেশি বেশি করে দান করবেন, খাওয়াবেন। আর বিশেষ করে আর আরেকটা বিষয় হলো মসজিদে, এই মসজিদে আপনারা রমজানের দিনে একটু বেশি বেশি একটু দান করবেন। দান করলে এই দান করো দিন কবে না, এই টাকাটাই আপনার সম্পদ, চিরস্থায়ী অ্যাকাউন্টে জমা থাকবে, এটা আপনি হাসরের ময়দানে এটার পরিপূর্ণ সওয়াব পাবেন। যেমন ধরেন এসি আসছি, আমি ঢুকছি, অনেক কথা এসি চলতেছে, নামাজ শেষ হওয়ার পর্যন্ত এসি চলবে, এখানে কিন্তু একটা দারুণ একটা বিল আসবে ঠিক কিনা বলেন। তারা আমি বলেন যে এসি দিয়ে পড়েননি, তারা আমি নামাজ এসি দিয়ে পড়েন, আরামের জন্য পড়েন, তাহলে খরচটা তো করতে হয়। এইভাবে আপনারা এই মানে রমজান উসিলে একটু বেশি বেশি করে দান করবেন। আর দানের আপনার আসলে দান করলে সম্পত্তি পবিত্র হয়ে যায়, সম্পত্তি বৃদ্ধি পায়। আমাদের দেশে অশিক্ষিত কিছু মানুষ আছে, টাকার বস্তা রেখে দিয়েছে, দান করে না। আপনারা এই মোসা নবীর চাচাতো ভাই কারণের গল্প যদি শোনেন তখন বুঝতে পারবেন, দেখবেন মাটির মধ্যে দেখবেন সোনার মতো হীরার মতো চিকচিক করে বালিকণার মধ্যে, এগুলো কিন্তু উঠানো যায় না, এগুলো কিন্তু কারণের সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন একবারে পৃথিবীর জন্য শিক্ষণীয় একটা বিষয় হিসেবে রেখেছেন, দান সদকা করতে না। তার সম্পত্তির যে গোড়াউন ছিল, গোড়াউনের চাবিগুলো 70টা উটের বোঝার চাইতে আরো বেশি ছিল, এত দৌলতের মালিক ছিল, কিন্তু সে আল্লাহ আল্লাহর পথে দান করতো না, জাকাত দিত না। আল্লাহ রাব্বুল আলামিন তার সব সম্পত্তিকে নিঃস্ব করে দিয়েছেন। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমি আপনাদের সকল সবাইকে বলছি, বাজানোর জন্য বলছি, এখন পৃথিবীর এই অবস্থা, নতুন নতুন রোগ আবির্ভূত হচ্ছে, মানুষ নতুন নতুন ভাবে আক্রান্ত হচ্ছে, অল্প বয়সে মানুষ ইন্তেকাল করছে, তার একটা মাত্র কারণ মানুষ ইসলাম শরীয়তের আইন কোরআন হাদিসের আইনের টোটালি বাহিরে চলে গেছে ঠিক কিনা বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলেছেন তোমরা রমজান মাসে অশ্লীল কথাবার্তা বলিও না, কেউ কাউকে বকা দিও না, কারণ এই রমজান মাসে মানুষের বান্দার গুনাহ পৌঁছে যায়। তোমরা বেশি বেশি করে কি করো, নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, জিকির করো, বেশি বেশি করে মানুষকে খাওয়াও, দান সদকা করো, তাহলে আপনি এদিক দিয়ে জান্নাতি হয়ে যাবেন, এদিক দিয়ে গুনাহগুলি মাফ হয়ে যাবে। আরেক হাদিস থেকে হাউজে কাউসারের পানি বরাদ্দ হয়ে যাবে, আরেকটা হাদিস শরীফ থেকে আপনার জন্য আইয়ান নামক জান্নাতের গেট অপেক্ষা করবে, আপনাকে আমন্ত্রণ জানিয়ে তার ভিতরে প্রবেশ করানোর জন্য। আল্লাহ যেন আমাদেরকে এই রমজানের বরকতময় প্রত্যেকটা মুহূর্তকে আমরা যেন সঠিকভাবে কাজে লাগানোর তৌফিক দান করে সকলে বলেন আমিন। আর আমাদের সমাজের মধ্যে অনেকে কিন্তু ঝগড়া করতে চায়, ওই যেটা আমি শুরুতে বলেছি, ঝগড়া করতে চায়। আল্লাহর হাবিব একটা বুদ্ধি শিখিয়ে দিয়েছেন, কেউ যদি তোমাকে গালি দেয় তুমি একটা কথা বলবে আমি রোজাদার, কেউ যদি তোমাকে একটা বকা দেয় তুমি বলবে আমি রোজাদার, তুমি কোনো কিছু বলতে হবে না, তোমার পক্ষ থেকে ফেরেশতারা তাকে পানিশমেন্ট দিবে। আর যখন তোমাকে যে বকা দিচ্ছে তুমি যখন রিটার্ন তাকে বকা দিবে তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর অসন্তুষ্ট হয়, ফেরেশতারা যে পানিশমেন্ট দিত তাকে বকা দিত সেটা থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। এই জন্য আমি সবাইকে বলবো, দেখতে ভালো জিনিস দেখবেন, হাতে স্পর্শ করতে ভালো জিনিস স্পর্শ করবেন, পায়ে হেঁটে গেলেও ভালো দিকে হেঁটে যাবেন, কথাবার্তা প্রয়োজনে বলবেন, অপ্রয়োজনীয় কোনো কথা বলবেন না, কেননা অপ্রয়োজনীয় কথা বলতে গেলেই কিন্তু কোনো না কোনো প্রসঙ্গ ঢুকবে আর এটার মধ্যে নানান বিপদ চলে আসবে ঠিক কিনা বলেন। এই জন্য অপ্রয়োজনীয় কোনো কথা বলবেন না। তা আমি আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করছি, আপনারা এই কাজগুলো থেকে দূরে থাকবেন। আর আমি যে হাদিস শরীফ গুলো শুনিয়েছি, কোরআনের খবর শুনিয়েছি, আল্লাহ যেন আমাদের সবাইকে রমজান মাসে পরিপূর্ণভাবে যথাযথভাবে আমল করার তৌফিক দান করে সকলে বলুন আমিন। একদম মহব্বতে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় হলো আজকে কিন্তু চাঁদের 10 তারিখ, বিশেষ করে সভাপতি সাহেবকে বলছি, আমি কিন্তু মেসেজটা আগেও জানাইছি, গত শুক্রবার বলতে বলে নাই আপনাদের, আমি গত শুক্রবার একটা জিনিস দেখছি আমার কাছে খুবই খারাপ লাগছে, সে বিষয়টা হলো আপনারা অন্যান্য মাসে যেমনি ভাবে তার নামাজের শেষে চলে যেতেন আপনারা গত শুক্রবারেও তেমনি ভাবে চলে গেছেন। আসলে আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো, আমার কাছে যদি যন্ত্র থাকতো, আল্লাহ সেই আধ্যাত্মিক শক্তি দিত, তাহলে আপনার এই আমল নামাগুলো আমি দেখাইতাম যে আপনি কি করেছেন জীবনে। তো আমি আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করবো, আজকের দিনটা কিন্তু কয়েক দিক দিয়ে বরকতময়, আজকে কিন্তু